পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণের জন্য শ্রী শ্রী চণ্ডী কথা পাঠ শুনুন। অথ একাদশ অধ্যায়, একাদশ অধ্যায়, দেবগণের দ্বারা দেবী স্তুতি এবং দেবী কর্তৃক দেবতাদের বরদান। ধ্যানম ওং বালর বিদ্যুতি মিন্দু কিরীটং তুঙ্গকূচং নয়নত্রয় যুক্তম শেরমুখী বরদাঙ্কুশম পাশাভীতিকা করাং প্রভজে ভুবনেশ্বরীম। ওং ঋষি রূপচ দেব্যাং হোতে তত্র মহাসুরেন্দ্রে সেন্দ্রা শূরা বন্ধি পুরোগমস্তম কাত্তায়নিং তুষ্টু ভূরিষ্ঠ লাভাদ বিকাশি বক্ত্রাজ্য বিকাশি তাশা। আমি ভুবনেশ্বরী দেবী ধ্যান করছি, তার শ্রী অঙ্গের আভা নবোদিত রবির সমান এবং চন্দ্র তার মুকুটের মুকুট। তিনি উন্নত স্তন যুগল শোভিতা এবং ত্রিলোচনা, তার মুখের উপর মৃদু হাসি সর্বদাই বিরাজিত এবং তার হাতে বড় মুদ্রা অঙ্কুশ পাশ ও অভয় মুদ্রা শোভা পায়। ঋষি বললেন, দেবী কর্তৃক মহাসুর শুম্ভ নিহত হলে ইন্দ্রাণী দেবতারা অগ্নিকে পূর্বভাগে রেখে সেই কাত্তায়নী দেবীকে স্তুতি করতে লাগলেন। তাঁদের মনের বাসনা পূর্ণ হয়, তাঁদের পদ্মমুখ আনন্দে উজ্জ্বল এবং তার প্রকাশে চারদিক উদ্ভাসিত হয়ে উঠলেন উঠেছিল। দেবী প্রপন্নার্তি হরে প্রসিদ প্রসিদ মাতর জগত হখিলস্য প্রসিদ বিশ্বেশ্বরী পাপি বিশ্বং তমিশ্বরী দেবী চরাচরস্য আধারভূতাং জগৎস্তমেকাং মহিষরূপেণ যত স্থিতাশি অপং স্বরূপস্থিতয়ং তত্ত্বৈত দপ্পজ্যোতে কৃষ্ণ মলঙ্ঘ বীর্যে তং বৈষ্ণবী শক্তিরন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাশি মায়া সম্মোহিতং দেবী সমস্তমেতত তং বৈ প্রসন্ন ভুবি মুক্তি হেতু বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদ স্ত্রিয় সমস্ত সকলা জগতোষী। দেবতারা স্তুতিতে বললেন, হে শরণাগতের দুঃখ হারিণী দেবী, আমাদের প্রতি প্রসন্না হন। হে নিখিল বিশ্ব জননী, আপনি প্রসন্না হন। হে বিশ্বেশ্বরী, বিশ্বকে রক্ষা করুন। হে দেবী, আপনি চরাচর জগতের অধীশ্বরী, আপনি জগতের একমাত্র আশ্রয় স্বরূপা, কারণ আপনি পৃথিবীকে পৃথিবীরূপে বিরাজিতাম। হে দেবী, আপনার শক্তি অলঙ্ঘনীয়, আপনি জড়রূপে অবস্থিতা হয়ে এই জগৎকে তৃপ্ত করেছেন। আপনি অনন্ত বীর্যা বৈষ্ণবীরূপী বিষ্ণুর জগৎপালিনী শক্তি, আপনি এই বিশ্বের আদি কারক মায়াশক্তি। হে দেবী, এই মায়াশক্তি দিয়ে আপনি সমস্ত জগৎকে মোহিত করে রেখেছেন। আপনি প্রসন্ন হলে এই পৃথিবীতে আপনি মোক্ষ প্রদান করেন। হে দেবী, সমস্ত বিদ্যাই আপনার ভিন্ন ভিন্ন স্বরূপ, সংসারে সমস্ত নারী আপনারই মূর্তি। তৈ কয়া পুরীতমন্নয়ৈত তাতে স্তুতি স্তব্য পরাং পরোক্তি সর্বভূতা যদা দেবী স্বর্গমুক্তি প্রদায়িনী তং স্তুতাম স্তুতয়ে কা বা ভবন্তু পরমুক্তয় সর্বস্ব বুদ্ধিরূপেণ জনস্য দীর্ সংস্থিতে স্বর্গাপগর্দে দেবী নারায়ণী নমোস্তুতে কালাকষ্ঠাদিরূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্য পরতৌ শক্তে নারায়ণী নমোস্তুতে সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। হে জগদম্বিকে, একমাত্র আপনি এই জগৎ সমগ্র জগৎ ব্যক্ত করে রেখেছেন, আপনার স্তুতি কি দিয়ে হতে পারে? আপনি স্বয়ংিত স্তুতির বিষয়ে মুখ্য এবং গৌণ উক্তি সমূহ। আপনি যখন সর্বস্বরূপা স্বর্গ ও মুখ্য প্রদানকারিণী দেবী, তখন এই রূপেই আপনার স্তুতি করা হয়। আপনাকে
তুই কি করার জন্য এর চেয়ে উপযোগী আর কোন শ্রেষ্ঠ বাক্য হতে পারে? সমস্ত মানুষের হৃদয়ে বুদ্ধি রূপে অবস্থিত এবং স্বর্গ ও মোক্ষ দায়িনী নারায়ণী দেবী আপনাকে নমস্কার। কলা কাষ্ঠাদি রূপে ক্রমশ পরিণাম অবস্থা পরিবর্তন দায়িনী এবং জগতের সংহার সমর্থা শক্তি রূপিণী নারায়ণী আপনাকে প্রণাম। নারায়ণী আপনি সর্বমঙ্গল দায়িনী মঙ্গলময়ী কল্যাণ দায়িনী শিবা সমস্ত প্রকার পুরুষার্থ সিদ্ধি দায়িনী শরণাগত বৎসালা ত্রিনয়নী গৌরী আপনি আপনাকে প্রণাম। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। হংসযুক্ত বিমানস্তে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্ভক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহিধরে মহাবৃষ ভবাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ময়ূর কুক্কুট বৃতে মহাশক্তি ধরে হনঘে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। শঙ্খচক্র গদা সাঙ্গ গৃহীত পরমায়ুধে প্রসিদ বৈষ্ণবীরূপে নারায়ণী নমস্তুতে। আপনি সৃষ্টি পালন এবং সংহারের শক্তিভূতা সনাতনী দেবী সর্বগুণের আধার এবং সর্বগুণময়ী নারায়ণী আপনাকে প্রণাম। শরণাগত দীন এবং আর্তগণের পরিত্রাণ পরায়ণ এবং সকলের পীড়ানাশিনী দেবী নারায়ণী আপনাকে প্রণাম। হে নারায়ণী আপনি ব্রহ্মাগ্নির রূপ ধারণ করে হংসযুক্ত বিমানে অবস্থিতা হয়ে পুষ দ্বারা জল সিঞ্চন করেন আপনাকে প্রণাম। মহেশ্বরী রূপে ত্রিশূল অর্ধচন্দ্র এবং সর্বধারিণী এবং মহাবৃষভের পিঠে উপবিষ্ঠা নারায়ণী দেবী আপনাকে প্রণাম। ময়ূর এবং কুক্কুট বেষ্টিতাম ও মহাশক্তিধারিণী কৌমারী শক্তি রূপিণী আপাপ বিদ্যা নারায়ণী আপনাকে প্রণাম। শঙ্খচক্র গদা সাঙ্গর্ধনু নামক উত্তম আয়ুধধারিণী বৈষ্ণবী শক্তি রূপা নারায়ণী আপনাকে প্রণাম। গৃহীত গ্রহ মহাচক্রে দ্রংষ্টধৃত বসুন্ধরে বরাহ রূপিণী শিবে নারায়ণী নমস্তুতে। নৃসিংহ রূপে নোগ্রেণ হন্তুম দৈত্যান কৃত দমে ত্রৈলোক্য ত্রাণ সহিতে নারায়ণী নমস্তুতে। কিরীটিনী মহাবজ্রে সহস্র নয়নজ্জ্বলে বৃত্র প্রাণ হরে চৈন্দ্রী নারায়ণী নমস্তুতে। শিবদূতি স্বরূপে হতলিপ্ত মহাবলে ঘোর রূপে মহারাভে নারায়ণী নমস্তুতে। দ্রংষ্টা করাল বদনে শিরোমালা বিভূষণে চামুণ্ডে মুণ্ড মাথনে নারায়ণী নমস্তুতে। লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি শ্রোধে ধ্রুবে মহারাত্রি মহাবিদ্যে নারায়ণী নমস্তুতে। হস্তে ভয়ানক মহাচক্র এবং দীর্ঘ দন্ত সমন্বিত বরাহ রূপে ধরণীকে ধারণকারী কল্যাণ মহিমা তোমাকে নমস্কার। ভয়ঙ্কর নৃসিংহ রূপে দৈত্য বিনাশে উদ্ধাতা এবং ত্রিভুবন রক্ষা পরায়ণ নারায়ণী আপনাকে প্রণাম। শিরে মুকুট যুক্তাম হাতে মহাবজ্রধারিণী সহস্র নয়ন শোভিতাম বিত্রাসুর নাশিনী ইন্দ্র শক্তি স্বরূপা নারায়ণী দেবী আপনাকে প্রণাম। শিবদূতি রূপে বিশাল ও সুরসেনা সংহারকারিণী ভয়ঙ্কর মূর্তিধারিণী তথা বিকট গর্জনকারিণী নারায়ণী আপনাকে প্রণাম। বিকট দন্ত বিশিষ্টা ভীষণ বদনা কলায় মুণ্ড মালা বিভূষিতা মুন্ডা সুর মর্দিনী চামুণ্ডা রূপা নারায়ণী আপনাকে প্রণাম। লক্ষ্মী লজ্জা মহাবিদ্যা শ্রদ্ধা পুষ্টি শ্রোধা ধ্রুবা মহারাত্রি তথা মহাবিদ্যা রূপা নারায়ণী আপনাকে প্রণাম। মেধে সরস্বতী বরে ভূতি বাব্রবী তামসী নিয়তে তং
শশী দেশী নারায়ণী নমস্তুতে। সর্বস্বরূপে সর্বেশী সর্বশক্তি সমন্বয়িতে ভয়েভ্যস্ত্রাহী নো দেবী দুর্গে দেবী নমস্তুতে। এতত্ত্বে বদনং সৌম্যং লোচন ত্রয়ো ভূষিতং পাতু নঃ সর্বভীতিভ্যুক্তায়নি নমস্তুতে। জালাকরাল মত্তু রোম শেষাসুর সুদনং ত্রিশূলং পাতু নো ভীতের ভদ্রকালী নমস্তুতে। হীনস্তি দৈত্য তেজাংশি শনেনা পূজ্য যা জগৎ সা ঘণ্টা পাতু নো দেবী পাপভ্যোহনং সুতানীব মেধা সরস্বতী বরা শ্রেষ্ঠা ভূতি অর্থাৎ ঐশ্বর্য রূপা ভাবলবী অর্থাৎ বৈরিক বনা বর্ণা অর্থাৎ পার্বতী তামসী মহাকালী নিয়তা অর্থাৎ সংযম পরায়ণা তথা ঐশী অর্থাৎ সর্বেশ্বরী রূপিণী নারায়ণী আপনাকে প্রণাম। সর্বস্বরূপা সর্বেশ্বরী তথা সর্বশক্তিময়ী বিদ্যারূপা দুর্গে দেবী সকল আপদ থেকে আমাদের রক্ষা করুন আপনাকে প্রণাম। হে কাত্যায়নী এই ত্রিলোচন বিভূষিতা আপনার সৌম্য বদন সব রকম উপদ্রব থেকে আমাদের রক্ষা করুন আপনাকে প্রণাম। ভদ্রকালী জ্বালা সমূহে বিকরাল অত্যন্ত ভয়ঙ্কর এবং সমস্ত অসুরগণকে বধকারী আপনার এই ত্রিশূল ভয় হতে আমাদের রক্ষা করুন আপনাকে নমস্কার। দেবী যে ঘণ্টা ধ্বনিতে সমস্ত জগৎ ব্যক্ত থেকে দৈত্যদের তেজ হরণ করেন আপনার সেই ঘণ্টা মা যেমন ছেলেকে অমঙ্গল থেকে রক্ষা করেন সেই রকম আমাদের সকল পাপ থেকে রক্ষা করুক। ও সুরা শ্রীগ বসা পঙ্কর্চিতস্তে করজ্জ্বল শুভায় ফলে গা ভবতু চণ্ডিকে তাং নতা বয়ম রোগানো শেষান কহংসী পুষ্টা পুষ্টা তু তমান সকলাং দৃষ্টান তামাশ্রিতানাং ন বিপন্ন রানাং তামাশ্রিতাং হাস্রয় হাস্রয়তাং প্রয়ান্তি এতৎ কৃতং যত কদনং তয়াদ্দ ধর্মাদিশং দেবী মহাশূরনম রূপৈরণের কৈর্ব কু ধাহন্ত মূর্তিং কত্তান্নিকে তত প্রকরোতি কন্যা বিদ্যাসু শাস্ত্রেষু বিবেকদীপে সাদেষু বাক্যেষু চ কা তদন্না। চণ্ডীকে আপনার হাতের খর্গ উজ্জ্বল সেই খর্গ অসুরের রক্তসিক্ত এবং মেদলিপ্ত সেই খর্গ আমাদের মঙ্গল করুক আমরা আপনাকে প্রণাম করি। হে দেবী আপনি তুষ্ট হলেন সকল রকম রোগ বিনাশ করেন এবং কুপিত হলে মনোবাঞ্ছিত সকল কামনা নাশ করেন। আপনাকে যারা আশ্রয় করেছে তাদের কখনো বিপত্তি আসেই নাই আপনার চরণাশ্রিত মানুষ অন্যেরও আশ্রয়যোগ্য হয়। দেবী অম্বিকে আপনি স্বীয় স্বরূপকে বহু প্রকারে প্রকট করে নানা রূপ ধারণ করে এই যে এখানে ধর্মদ্রোহী মহাসুরদের বিনাশ সাধন করলেন এই সব আপনি ছাড়া দ্বিতীয় আর কে করতে পারে। সমস্ত বিদ্যা জ্ঞান প্রকাশক ধর্মশাস্ত্র সমূহ তথা আদিবাক্য সমূহে অর্থাৎ বেদে একমাত্র আপনি ছাড়া আর কার বর্ণনা আছে। মত্ত গর্তে হতি মহান্ধকারে বিভ্রাময়ে তদতীব বিশ্বম রক্ষংসি যত্রগ্র বিষশ্চ নাগ যত্রারয় দস্যু বলানি যত্র দবানল যত্র তথাধি মধ্যে তত্র স্থিত তং পরিপাশি বিশ্বম বিশ্বেশ্বরী তং পরিপাশি বিশ্বম বিশ্বাত্তিকা ধারয় শীতি বিশ্বম বিশ্বেশবন্ধ ভবতি ভবন্তি বিশ্বাশ্রয়া যে তৈ ভক্তি নম্রা। দেবী প্রসিদ পরিপালয় নোহরিভীতে নৃত্যং যথা শূর বধাদ ধূনৈব শব্দ পাপানি সর্বজগতা প্রশমং নয়াশু উৎপাত পাকজনিতংশ্চ মোহোপসর্গান
উপরন্তু আপনি ছাড়া দ্বিতীয় এমন কোন শক্তি আছে যে এই বিশ্বের অজ্ঞানময় ঘোর অন্ধকারে পরিপূর্ণ মমতাময় সংসার গর্তে মানুষকে নিরন্তর ভ্রমণ করাতে পারে? যেখানে রাক্ষস, যেখানে ভয়ঙ্কর বিষধর সর্প, যেখানে শত্রু, যেখানে দস্যুদল এবং যেখানে দাবানল, সেখানে আর সমুদ্র মধ্যেও সঙ্গে সঙ্গে থেকে আপনি বিশ্বকে রক্ষা করে থাকেন। হে বিশ্বেশ্বরী, আপনি বিশ্বকে পালন করেন, আপনি বিশ্বরূপা, তাই আপনি সমগ্র বিশ্বকে ধারণ করেন। আপনি ভগবান বিশ্বনাথের বন্দনীয়া, যারা ভক্তি ভরে আপনাকে প্রণাম করেন তারা বিশ্বের আশ্রয়স্থল হন। দেবী আমাদের প্রতি প্রসন্ন হন। এখন যেভাবে অসুরদের বধ করে আপনি দ্রুত আমাদের রক্ষা করলেন, সেইভাবে ভবিষ্যতেও সর্বদাই আমাদের শত্রু ভয় থেকে রক্ষা করুন। প্রণতানাং প্রসীদং তং দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্য বাসী নামিদ্যে লোকানাং বরদাও ভব দেব্যুবাচম বরদাহং সুরগণা বরং জন মনশ্চং বৃণুবং প্রযচ্ছামি জগতামু পকারকম দেবা উঁচু সর্ববাধা প্রশমনং ত্রৈলোক্য সাখিলেশ্বরী এবমেব তয়া কার্যমস্মত বৈরি বিনাশানং দেব্যুবাচম বৈবশতে হন্তরে প্রাপ্তে অষ্টাবিংশতি মে যুগে শুম্ভ নিশুম্ভশ্চৈ বান্নাপু পৎসেতে মহাসুরৈ। আপনি সমগ্র জগতের পাপ নাশ করেন এবং উৎপাত পাপের ফলস্বরূপ দুর্ভিক্ষ মহামারী ইত্যাদি ব্যাপক উপদ্রব শীঘ্র নাশ করুন। হে জগতের দুঃখ নাশিনী দেবী, আমরা আপনার চরণে প্রণত, আমাদের প্রতি প্রসন্না হন। ত্রিভুবনবাসীর আরাধ্য পরমেশ্বরী, আপনি আমাদের বরদান করুন। দেবী বললেন, হে দেবগণ, আমি তোমাদের বরদান করতে প্রস্তুত, তোমাদের মন মতো বর প্রার্থনা করো। জগতের কল্যাণার্থে আমি সেই বর অবশ্যই প্রদান করব। দেবতাগণ বললেন, হে সর্বেশ্বরী, আপনি এইভাবে ত্রিভুবনের সমস্ত বিঘ্নের প্রশমন করুন এবং ভবিষ্যতেও আমাদের শত্রুকুল নাশ করবেন। দেবী বললেন, হে দেবগণ, বৈবশ্যত মন্নান্তরে অষ্টবিংশতি যুগে শুম্ভ ও নিশুম্ভ নামে অন্য দুই অসুর জন্মাবে। তখন আমি নন্দগোপের ঘরে তার পত্নী যশোদার গর্ভে অবতীর্ণ হয়ে বিন্ধ্যাচলে গিয়ে বাস করব। নন্দগোপ গৃহে যাতা যশোদা গর্ভ সম্ভবা ততস্তৌ নাশয়িষ্যামি বিন্ধ্যচল নিবাসিনী পুনরপতি রৌদ্রেণ রূপেণ পৃথিবীতলে অবতীর্য হনিষ্যামি বৈপ্রচিত্তাংশু দানবান ভক্ষয় অন্তশ্চ তানুগ্রাণ বৈপ্রচিত্তান মহাসুরান রক্তা দন্তা ভবিষ্যন্তি দারি মি কুসুমোপমা তত মাং দেবতা স্বর্গে মর্তলোকে চ মানবা স্ত্রবন্ত বাহ রিষ্যন্তি সততং রক্তদন্তিকম ভুয়শ্চ শত বার্ষিকা মনা বৃষ্টা মনস মনম্ভসী মুনিভি সংস্তুতা ভূময় সম্ভ বিশ্বাম্য যো নিজা তত সতেন তৃণা নেত্রাণাং নিরীক্ষিষ্যামি জন্মুনিন কীর্তয়িষ্যন্তি মনুজা শতাক্ষী মেতি মাং তত। আর ওই দুই মহাসুরকে বিনাশ করব পুনরায় যখন ভয়ঙ্কর রূপে পৃথিবীতে আবির্ভূত হয়ে বৈপ্রচিত্য নামে দানবদের বধ করব। সেই ভীষণ বৈপ্রচিত্য মহাসুরদের ভক্ষণ করার সময় আমার দাঁতগুলি রক্ত লিপ্ত হেতু ডালিম ফুলের মতো লাল হবে। সেই জন্য স্বর্গে দেবতা আর মর্তে মানুষেরা সবসময় আমাকে স্তুতি দ্বারা সর্বদা আমাকে রক্তদন্তিকা বলবে।
তারপর আবার যখন পৃথিবীতে 100 বৎসর ধরে অনাবৃষ্টি হবে এবং পৃথিবীতে জলাভাব হবে, তখন মুনিগণ আমার স্তব করলে আমি অজনী সম্ভবা হয়ে পৃথিবীতে আবির্ভূতা হব। তখন স্তবকারী মুনিদের আমি শত নেত্র দিয়ে দেখব। এই জন্য মানবগণ আমাকে শতাক্ষী নামে কীর্তন করবে। তত হো হম খিলং লোক ও মাত্র দেহ সমুদ্ভব বরিষ্যামি চূড়া শাকৈরা বৃষ্টে প্রাণধারকৈ শাকম্ভরীতি বিখ্যাতি তদা যাশ্যম্মহং ভুবি তত্রৈব চ বদিষ্যামি দীর্ঘমক্ষং মহাশূরম দুর্গাদেবীতি বিখ্যাতং তন্নে নাম ভবিষ্যতি পুনশ্চাহং যদা ভীমং রূপং কৃত্বা হিমাচলে রক্ষাংসি ভক্ষয়িষ্যামি মুনিনং ত্রাণকারণাৎ তদা মাং মুনয়ঃ সর্বে স্পৃশন্তা নম্রমূর্তয়ঃ ভীমাদেবীতি বিখ্যাতং তন্মে নাম ভবিষ্যতি যদ রুণারুণাক্ষত্রৈলোক্যে মহাবাধ করিষ্যতি তদাহং ভ্রামরং রূপং কৃতাহসং খে অষটপদম ত্রৈলোক্যস্য হিতার্থায় বদিষ্যামি মহাশূরম। হে দেবগণ, সেই সময় আমি নিজের শরীর থেকে উৎপন্ন হওয়া প্রাণধার ও শাক পাতা দ্বারা সমগ্র জগতের ভরণ পোষণ করব। যতদিন পর্যন্ত বৃষ্টি না হবে ততদিন ওই শাকই সমস্ত প্রাণীদের রক্ষা করবে। এই কাজের জন্য পৃথিবীতে আমি শাকম্ভরী নামে বিখ্যাত হব। এই অবতারেই আমি দুর্গম নামে মহাসুরকেও বধ করব। এর ফলে আমি দুর্গাদেবী নামে বিখ্যাত হব। তারপর আমি যখন ভীম রূপ ধারণ করে মুনিদের রক্ষার জন্য হিমালয় বাসিনী রাক্ষসদের ভক্ষণ করব, তখন মুনিরা সব ভক্তিতে প্রণত মস্তকে আমার স্তুতি করবে। তখন আমার নাম ভীমাদেবী রূপে বিখ্যাত হবে। যখন অরুণ নামে অসুর ত্রিভুবনে ভীষণ অত্যাচার শুরু করবে, তখন ত্রৈলোকের কল্যাণার্থে ষট পাদ বিশিষ্ট অসংখ্য ভ্রমণের রূপ ধারণ করে আমি এই মহাসুরকে বধ করব। ব্রাহ্মরীতি চ মাং লোকাস্তদা তস্যন্তি সর্বতঃ ইত্থং যদা যদা বাধা দানবত্থং ভবিষ্যতি তদা তদা বর্তির্জাহং করিষ্যামশরী সংখ্যয়ং ওম ইতি মার্কণ্ডেয় পুরাণে সাবর্ণিকে মন্বন্তরে দেবী মাহাত্ম্যে দিব্যা স্তুতির্নাম একাদশাধ্যায়। সেই সময় সকলে আমাকে ভ্রামরী নামে সর্বত্র আমার স্তুতি করবেন। এইভাবে যখনই সংসারে দানবদের উত্তাচারে বাধা উপস্থিত হবে তখনই অবতার গ্রহণ করে আমি শত্রু সংহার করব। শ্রী মার্কণ্ডেয় পুরাণে সাবর্ণিক ও মন্বন্তরে দেবী মাহাত্ম্য প্রসঙ্গে দেবী স্তুতি নামক একাদশ অধ্যায় সম্পূর্ণ হল।
হুম।